একাদশ শ্রেণী 2023 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে প্রজেক্ট লিখন কিভাবে হচ্ছে এক নজরে দেখে নাও সম্ভাব্য নমুনা। প্রথম রয়েছে প্রকল্প ওয়ান সঠিক অনুবাদ, রয়েছে স্বার্থপর দত্ত নির্বাচিত অংশ। এর অংশতে লেখা রয়েছে প্রথমে ভূমিকা যে অংশটা রয়েছে, এবং নেক্সট রয়েছে আমাদের নিচে ঠিক বৈশিষ্ট্য, এবং নেক্সট রয়েছে উদ্দেশ্য। উদ্দেশ্য ঠিক নিচে রয়েছে প্রকল্পের নীতি, এর ঠিক নিচে রয়েছে সীমাবদ্ধতা। এটা গেল পৃষ্ঠা নম্বর ওয়ান। এবং নেক্সট রয়েছে আমাদের পৃষ্ঠা নম্বর টুতে, দেখে নাও প্রকল্পের উদাহরণ। এখানে উপকরণ আসবে, প্রকল্পের উপকরণ। নেক্সট আসবে প্রকল্প পরিকল্পনা, এবং এছাড়াও রয়েছে তার ঠিক নিচের অংশে প্রকল্প রূপায়ণে সেলফি স্ট্যান্ড। এখানে আসছে সিলেক্টেড পোর্শন, এবং এর ঠিক নিচে রয়েছে আমাদের তিন নম্বর পেজে একাদশ শ্রেণী বাংলা প্রকল্প, যেখানে বলা রয়েছে বাংলা অনুবাদ স্বার্থপর দত্ত নির্বাচিত অংশ অস্কার ওয়াইল্ড। এবং পরের পেজে আমাদের ঠিক রয়েছে নিচে রয়েছে ঠিক লেখক পরিচিতি, পুরো নাম, জন্ম, পিতামাতা, পেশা, সময়, সাহিত্য আন্দোলন। এর পরে ঠিক রয়েছে শিক্ষা জীবন, উল্লেখযোগ্য রচনা, মৃত্যু। নেক্সট রয়েছে টিকা স্বার্থপর দত্ত লেনেট রয়েছে। এর পরে রয়েছে ঠিক পরের পয়েন্টেই উপসংহার, এবং তার ঠিক পরে রয়েছে কৃতজ্ঞতা স্বীকার, এবং এর ঠিক নিচে রয়েছে ছাত্রছাত্রীর স্বাক্ষর তারিখ, ডান দিক বরাবর রয়েছে শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর, এবং ডান দিক তারিখ।